উইন্ডশিল্ডে ফাটল কার্গো বিমানের তাই জরুরি অবতরণ কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করা হলো জেদ্দা থেকে হংকং গামী একটি বিমানকে মাঝ আকাশে বিমানের উইন্ডশিল্ডে ফাটল দেখা যায় কলকাতা এইচএসসির সঙ্গে যোগাযোগ করেন পাইলট এবং অনুমতি পাওয়ার পরই বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য ব্রতদীপ যাত্রীরা সবাই সুরক্ষিত তো আর ঠিক কি সমস্যা হয়েছিল দেখো এটি সৌদি এয়ারলাইন্সের একটি কার্গো বিমান এবং এদিন এটি জেদ্দা থেকে হংকং যাচ্ছিল যেটা এটিসি সূত্রে খবর যে 11:15 নাগাদ যখন কলকাতার উপর দিয়ে এই কার্গো বিমানটি যাচ্ছে এবং তার উচ্চতা ছিল 35,000 ফিট অর্থাৎ 35,000 ফিট উপর দিয়ে সে উড়ে যাচ্ছিল সেই সময় আচমকাই উইন্ডশিল্ডে ফাটল দেখা দেয় স্বাভাবিকভাবেই ফুল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় এবং যেহেতু কলকাতা এটিসি নিকটবর্তী ছিল তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ইমার্জেন্সি ল্যান্ডিং এর অনুমতি চাওয়া হয় সঙ্গে সঙ্গেই কলকাতা বিমানবন্দরে দমকল সহ অন্যান্য বাহিনী সেখানে পৌঁছে যায় রানওয়েতে এবং বিমানটি জরুরি অবতরণ করা হয় এবং দেখা যায় যে উইন্ডশিল্ডে বড় সড়ো ফাটল দেখা গিয়েছিল এবং তার থেকে বিমানটি ক্র্যাশ হওয়ার মতন ঘটনাও ঘটতে পারত কিন্তু সেই বিপত্তি এড়ানো গিয়েছে এবং নামার পর যারা ছিলেন ক্রিউ মেম্বার প্রত্যেকেই কলকাতা বিমানবন্দরে রাখা হয়েছে এবং বিমানটি সেটির উইন্ডশিল্ড মেরামতের পর তারপর আবার তার গন্তব্যে রওনা দেবে এমনটাই জানিয়েছে কলকাতা এডিসি ধন্যবাদ ব্রতদেব আমি ইডি সিবিআই এর অপেক্ষায় রয়েছে তাৎপর্যপূর্ণ মন্তব্য নবগ্রামের তৃণমূল বিধায়কের ইডির চার্জশিটে নাম রয়েছে তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের বিধানসভা ভোটের আগেও ইডি সিবিআই তদন্ত করেছিল কিন্তু আমাদের ভোট বেড়েছে সাগর থেকে হারের অন্য কারণ রয়েছে এমনই মন্তব্য মুর্শিদাবাদের নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের আমি ইডি সিবিআই এর জন্য অপেক্ষা করছি ইডি সিবিআই আসুক না নোটিশ করুক আসুক আমরা তো সহযোগিতা আমার গোটা পা আমার দল করছে এবং আমাদের হচ্ছে পার্টি করছে সহযোগিতা সুতরাং অন্যায় ইডি সিবিআই কিছু করবে বলে মনে হয় না আগের বিধানসভাতেও করেছিল আমাদের দিদি সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার পরিবার সবাইকে নিয়ে গোটা পার্টির ফিরাদ ভাই আমাদের মন্ত্রী আমাদের অন্যান্য মন্ত্রী প্রত্যেকের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত শুধু না মানে ধর্ণা ধরতে হয়েছিল আমাদের দিদিকে রাস্তায় দাঁড়িয়ে সিবিআইয়ের অফিসের সামনে ধর্ণা ধরতে হয়েছিল আপনি জানেন তো ধর্ণা ধরতে হয়েছিল তারপরে তো পশ্চিমবঙ্গের রেজাল্ট আরও ভালো হয়েছে তারপরে তো পশ্চিমবঙ্গের রেজাল্ট আরও ভালো হয়েছে পার্টি আরও শক্তিশালী হয়েছে তো ইডি এবং সিবিআই প্রশাসনিক শক্তি ব্যবহার করে ওরা যেটা মনে করছে পার্টি দুর্বল হবে পার্টি দুর্বল হবে না কারণ যারা প্রকৃত আমরা তৃণমূলের কর্মী যারা আমরা দলটাকে ভালোবাসি আমরা আরও শতগুণ শক্তি নিয়ে আমরা হচ্ছে যে এই দলের সঙ্গে লড়াই করবো এতে সাগরদিঘিতে সাগরদিঘিতে হারার কারণ কি আপনি বুঝতে পারছেন অনেকগুলো কারণ আছে আমি সেই কারণের ব্যাখ্যা করতে যাচ্ছি না যে সাগরদিঘিতে আপনাকে আমি বলে রাখি যে সাগরদিঘিতে যারা ভুল করে বাইরনকে ভোট দিয়েছিল কংগ্রেসের লোকেরা বা আমাদের লোকেরা ভোট দিয়েছিল যারা আপনি দেখবেন আমরা দ্রুততার সঙ্গে দাঁড়িয়ে তাদের একটা বিশাল তারা আমাদের দলে তারা তৃণমূল দলে আজকে আমাদের তৃণমূলে ঝান্ডা নিয়ে তারা এই ভোটে নামবে এবং তারা জয়েন করবে আর এর আগে এই কানাই মণ্ডলের বিরুদ্ধে তার কাছ থেকে 50 লক্ষ টাকা এবং গাড়ির বিনিময়ে তৃণমূলে যোগদানের অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী শোনাবো ঠিক তখন কি বলেছিলেন বিরোধী দলনেতা এবং তার পাল্টা কি জবাবই বা দিয়েছিলেন তৃণমূল বিধায়ক কানাই মণ্ডলকে বলবো আপনি আমার কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন আর এনআইতার কাছ থেকে একটা স্করপিও গাড়ি তিনি যদি টাকা দিয়ে থাকেন তাহলে তাকে টাকা প্রমাণ করতে হবে ক্ষমতা থাকলে তিনি প্রমাণ করুন তৃতীয় কথা হচ্ছে যে তিনি টাকা পাচ্ছেন কোথায় উনি তোলাবাজ দ্রুত তিনি নোটিশ পাবেন যদি তিনি 3 দিনের মধ্যে ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে মানহানির মামলা হবে আমি যা জানি আর এগোবেন না কেন এরপরে জমি দখলটা বলে দেবো কাগজ আছে সিপিএম এর জমানা পেয়েছেন হ্যাঁ পার্টি দিয়েছে 50 লাখ টাকা দিয়ে কেনা হয়েছে ওজন করে কেনা হয়েছে